কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। সুন্দরবনে অসহায় মানুষের পাশে দশভুজা। সম্প্রতি দশভুজা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম আমলা মেথিতে ত্রাণ শিবিরের আয়োজন করেন। প্রায় 300 দুস্থ মানুষকে সোসাইটির পক্ষ থেকে কম্বল, মশারি, শাড়ি, প্যান্ট, শার্ট, গেঞ্জি এবং বাচ্চাদের শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়। সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি শ্রাবণী ঘোষ, সেক্রেটারি কৃষ্ণা চক্রবর্তী ও কোষাধ্যক্ষ শুভাশিস সরকার। এছাড়াও রাখি চক্রবর্তী, নন্দিতা চট্টোপাধ্যায়, মানস মান্না, মুনমুন খাড়া, সুবীর সরকার, চাঁদু সরকার, সদস্যবৃন্দ প্রমুখ। সোসাইটির বার্তা সম্পাদক মন্দিরা মুখার্জির কাছ থেকে আমরা জানতে পারি, একদিন কৃষ্ণা চক্রবর্তী একাই নিজের সাধ্যমতো ঝাড়খণ্ডের জামশেদপুরের দলমা পাহাড়ের কোলে প্রত্যন্ত দুস্থ আদিবাসী গ্রামে সাহায্য করতেন। তারপর সাহিত্যের সহচর্যে কিছু গুণী মানুষ এগিয়ে আসেন এবং তাদের নিয়ে গঠিত হয় দশভুজা ওয়েলফেয়ার সোসাইটি। তারপর থেকে শুরু হয় বছরে 2 করে সাহায্য শিবির, একটি পশ্চিমবঙ্গে আর একটি ঝাড়খণ্ডে। 2022 সালে সোসাইটির সরকারি রেজিস্টার প্রাপ্ত হয়। সেক্রেটারি কৃষ্ণা চক্রবর্তী বলেন, ভবিষ্যতে দশভুজা ওয়েলফেয়ার সোসাইটির একটি আশ্রম তৈরি করতে চায়, যাতে বৃদ্ধ বৃদ্ধাদের দেখাশোনা করার সাথে সাথে অসহায় শিশুদের পড়াশোনার দায়িত্ব নিয়ে তাদের মূল স্রোতে ফিরিয়ে দিতে পারে। সোসাইটির পরবর্তী সাহায্য শিবির করা হবে ঝাড়খণ্ডের দলমা পাহাড়ের কোলে একটি প্রত্যন্ত আদিবাসী গ্রামে। ক্যামেরায় কাজী হাফিজুলের সঙ্গে লক্ষ্মীয়ানী দাসের রিপোর্ট, নিউজ কলকাতা। আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন শীষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল, 40 মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। যোগাযোগ 7407337744, 7407441234।